মিন রাশি লগ্ন বা চলেছে অতুলনীয় থাকতে যদি পারিবারিক ব্যাপারে আপনারা একটু সাবধান থাকতে পারেন তো চলুন প্রথমে আপনাদের অর্থনৈতিক বা কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করে নেব আজ একাধিক উপায়ে আজ আপনাদের অর্থ আগমন ঘটবে আপনাদের জীবনে যার কারণে আর্থিক ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন বিজনেসম্যানদের বিশেষ করে বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে আজ আপনারা যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারেন সেখানেও আপনারা সফল হবেন চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় অফিসে আপনার বস এবং কলিকদের সাথে আজকে দিনটি আপনার অতুলনীয় কাটবে কিন্তু যেহেতু আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজ রবিবার তার উপরে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস আর তাই ভারত মাতাকে আপনার শ্রদ্ধার্ঘ অর্পণ করতে কিন্তু ভুলবেন না পরিবারের সদস্যদের সাথে আজ টাকা পয়সার ব্যাপার নিয়ে কাঠ ক্লিন সবকিছু কিছু মতবাদ থাকা উচিত পরিবারের টাকা কোথায় যাচ্ছে কিভাবে খরচা হচ্ছে এ বিষয়ে কিন্তু আপনারও জানা উচিত তা না হলে ভবিষ্যৎ জীবনে কিন্তু আপনার এই আর্থিক বিষয়টি নিয়ে চরম বিরোধে জড়িয়ে পড়তে পারেন আর পরিবারে আজ যেন আপনি আধিপত্য বজায় রাখতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে কারোর ভুল ধরবেন না স্বাস্থ্যগত ব্যাপারে দীর্ঘদিনের পুরোনো কোনো শোগ অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ক্রিয়েটিভ বা সৃজনশীল কোনো কাজের কারণে আজ আপনি মানসিকভাবেও সতেজ বা তরতা আজ অনুভব করতে চলেছেন প্রেমিক প্রেমিকাদের আজ কিন্তু প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন স্বপ্ন দুশ্চিন্তা বা ছাড়ুন প্রেমের সঙ্গ উপভোগ করুন কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য আজকের দিনটি অতুলনীয় স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে দেখা দেবেন আজ আপনাদের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর কোনো স্থানে ভ্রমণ করবার জন্য আজকের দিনটি আপনাদের অতুলনীয় আপনাদের ভ্রমণ যোগ প্রবল সেখানে এমন কোনো ব্যক্তির সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে যার কারণে আপনারা প্রচুর পরিমাণে মানসিক প্রফুল্লতা পাবেন আজ আপনাদের অবশ্যই শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো দরকার নেই আজ রবিবার তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রং স নামা। এটিও জপ করুন আর এর সাথে এখন শ্রাবণ মাস মহাদেবের পূর্ণ মাস তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করুন যেটি হল ওম ত্রেয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মী বন্ধনান মৃত্যুর মুখ শিয়মামৃতাত ওম নম শিবায় এটিও একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারোবার তাও না পারলে কোনো এমপি থ্রি মিউজিক অ্যাপ বা ইউটিউবে গিয়ে সার্চ করে আধ ঘন্টা শুনুন তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে